নিউটাউন ইকো পার্কে প্রাতঃ ভ্রমণে আসেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। স্বাস্থ্য ভবনের কর্মীরা আক্রান্ত এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, হেলথ ডিপার্টমেন্টই তো অসুস্থ হয়ে গিয়েছে, বাকিদের কি করে ঠিক করবে। এটা ঠিক যে সংক্রমণ ব্যাপক হারে হচ্ছে, হাসপাতালের ডাক্তাররা অসুস্থ হয়ে পড়ছেন। হেলথ ডিপার্টমেন্টই অসুস্থ হয়ে গেছে, তো বাকিদের কি করে ঠিক করবে। এটা ঠিক যে সংক্রমণ ব্যাপক হারে হচ্ছে, হসপিটালে ডাক্তাররা অসুস্থ হয়ে যাচ্ছেন, ভিন্ন অফিসের কর্মচারীরা নাই, আমাদের কলকাতা কর্পোরেশনের তো কয়েক সহকর্মী অসুস্থ। এটা ফ্লু ইনফ্লুয়েঞ্জার মতো হয়ে গেছে, আর না টেস্ট হতে পারছে না কোনো বিশেষ ট্রিটমেন্ট। আমার মনে হয় ভয়েরও বিশেষ কারণ নেই, যারা কোনো কারণে শরীর খারাপ হচ্ছে রেস্ট নেওয়া উচিত এক দুদিন, আবার কাজে লাগা উচিত। তো কারণ এটা আর আটকাবার মতো পরিস্থিতির মধ্যে নাই। যদি টেস্ট শুরু হয় 50% লোকের মধ্যে বেরোবে, এখন 30% আছে সেই যে পর্যায়ে, কিন্তু ভয়ের ব্যাপারটা নেই। ম্যাক্সিমাম লোক যারা একটু কষ্ট অনুভব করছেন কোনো কারণে, প্রায় দেখা যাবে তারা এর দ্বারা সংক্রমিত হয়েছেন। সেই জন্য যতটা সম্ভব দূরত্ব রেখে আর শরীর যতটা খুব কষ্ট না হলে আমার মনে হয় কাজের মধ্যে থাকাই উচিত। অভিষেকের গোয়া সফর বাতিল প্রসঙ্গ নিয়ে দিলীপ ঘোষ বলেন, প্রথমে ত্রিপুরাতে গুরুত্ব হারিয়েছে, এবার ওদের গোয়াতে গুরুত্ব হারাবে। উনি গোয়া যেতে পারেন, ত্রিপুরা যেতে পারেন, কিন্তু আমরা নেতাইতে যেতে পারি না। আমরা গিয়ে ওখানে শ্রদ্ধাঞ্জলি দিতে পারি না, শুভেন্দুবাবু গিয়ে শ্রদ্ধাঞ্জলি দিতে পারেন না। এ হচ্ছে বিচিত্র গণতন্ত্র আমাদের রাজ্যের। এই রাজ্যের লোক, বিরোধী নেতা, মুখ্যমন্ত্রী যে কোনো রাজ্যে যেতে পারেন, অন্য রাজ্যে ছেড়ে দিন, আমাদের রাজ্যের বিরোধী নেতারা যে কোনো জায়গায় গিয়ে প্রোগ্রাম করতে পারেন না। এখন গোয়া গিয়ে আর করবেন কি? প্রথমবার নয়, এরপরে গোয়া কেউ যাবে না, কারণ কোনো লাভ নেই। যারা এসেছিল তারা চলে গেছে, পার্টি নেই, গিয়ে কী করবেন। শান্তনু ঠাকুরের বাড়িতে বিক্ষুব্ধ নেতাদের মিটিং প্রসঙ্গে তিনি বলেন, যে কেউ যেখানে যার বাড়িতে খুশি মিটিং করতে পারেন। শান্তনু ঠাকুর আমাদের মন্ত্রী, পার্টির নেতা, এমপি। এর আগে ওর বাড়িতে গেছেন অনেকে, তখন খবর হয়নি, নিয়মিত যেতেন অনেকে, যোগাযোগ সবার সঙ্গেই আছে। যে কোনো লোকের বাড়িতে যে কেউ যেতে পারে, কথা বলতে পারে। খালি শান্তনু ঠাকুর কেন, অন্য লোকের, অন্য পার্টির নেতাদের বাড়িতেও যেতে পারেন। আমি আমার খড়গপুরের টিএমসির চেয়ারম্যান ছিলেন প্রদীপবাবু, তার মা মারা গেছেন, তার বাড়িতে গেছিলাম। তো যে কোনো কারণে দেখা করা, সৌজন্য হোক বা খোঁজখবর নেওয়া অবশ্যই করা উচিত। শঙ্কুর হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়া ও অন্যান্য নেতাদের দল বদলের প্রসঙ্গে তিনি বলেন, কিছু লোক থাকেন ট্রাভেলার, রাজনীতিবিদ নন, তারা দল বদল করেন। ওনাদের যখন ভোটের আগে হাজার হাজার লোক ছেড়ে এসেছিল, কী হয়েছিল? রাজনীতির মধ্যে আসা যাওয়া কিছু না, কিছু লোক এরকম ট্রাভেলার থাকেন, তারা ট্রাভেল করতে থাকেন এদিক থেকে অধিক, বিভিন্ন পার্টিতে বিভিন্ন সময়। ওদের দেখে রাজনীতিও চলে না, পার্টিও চলে না। যারা আর কিছু লিফট করতে পারেন না, তারা গ্রুপ লিফট করেন। আমার মনে হয় মাঝে মধ্যে আমি 4-5টা গ্রুপ লিফট করি, তাহলে আপনারা খবর করবেন। এইভাবে খবর হওয়া যায়, পার্টিতে না পদ পাওয়া যায় না সম্মান পাওয়া যায়। গঙ্গাসাগর মেলা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, চলুক তবে বিধি মেনে। উত্তরপ্রদেশে তো সব মেলা চলছে, সেখানে তো সংক্রমণ এত হয়নি। উজ্জয়িনী কুম্ভ দেখার লোক আছে, গত বছর কুম্ভ মেলা ছিল, কিন্তু কোর্টে যেই নির্দেশ দিল যে বন্ধ করতে হবে, রাতারাতি মেলা তুলে দেওয়া হলো। তো যতক্ষণ না সংক্রমণ হচ্ছে, উত্তরপ্রদেশে সংক্রমণ নাই, ওখানকার রেট দেখে নিন, অন্যান্য রাজ্যে মেলা হচ্ছে দেখে নিন। পশ্চিমবাংলায় আজকে এই ধরনের ব্যাপক সংক্রমণ হয়েছে বলে আজকে প্রশ্ন হচ্ছে। পরীক্ষা বন্ধ হয়ে যাচ্ছে, স্কুল কলেজ বন্ধ হয়ে যাচ্ছে, দোকানপাট বাজার বন্ধ হয়ে যাচ্ছে, নাইট কার্ফিউ চলছে, তারপরে কী করে মেলা হতে পারে, সেটা ওনারা চিন্তাভাবনা করে ঠিক করুন। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।